কিন্তু আমরা ইংলিশে স্পোকেন এর একদম বেসিক একটা বিষয় শিখব, যেটা হচ্ছে আমরা ইংলিশে কিভাবে সুন্দর করে প্রশ্ন করতে পারি এবং হচ্ছে কি এই প্রশ্নগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার করতে পারি। আমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে শিখব, যারা হচ্ছে একদম বিগিনার তাদের জন্য কিন্তু স্পেশালি লেসনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্নটা দিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, আমরা যদি কারোর সাথে ইন্ট্রোডিউস হতে চাই বা জিজ্ঞেস করতে চাই, তখন আমরা কিন্তু বলি সবসময় যে হোয়াট ইজ ইউর নেম। আপনি চাইলে এটাকে সুন্দর করে বলতে পারেন হোয়াটস ইউর নেম। হোয়াট ইজ এর কন্ট্রাকশনটা হচ্ছে হোয়াটস, বলতে পারেন হোয়াটস ইউর নেম। তাহলে হোয়াটস ইউর নেম অ্যান্সার করো। মাই নেম ইজ নিশাত তাসনিম অনন্যা। আচ্ছা, ও কিন্তু বলছে যে মাই নেম ইজ নিশাত তাসনিম অনন্যা। এখন আমরা যদি একটু সুন্দর করে নেটিভদের মতো বলতে চাই, তখন আমরা মাই নেম ইজ না বলে মাই নেমস বলবো। কি বলবো? মাই নেমস। মাই নেমস, ভেরি নাইস। তাহলে এখন কি হবে, হোয়াটস ইউর নেম? মাই নেমস নিশাত তাসনিম অনন্যা। ভেরি নাইস। দেখছেন কত চেঞ্জিংটা, মাই নেম ইজ কি মাই নেমস বলে কত সুন্দর হয়ে যাচ্ছে। এখন আপনারাও সবাই কিন্তু ট্রাই করবেন, এরপর থেকে যখনই আপনি নাম জিজ্ঞেস করবেন কারো, হোয়াটস ইউর নেম বলবেন, এবং আপনার নাম যখন বলবেন মাই নেমস শোভন, মাই নেমস রুবায়েত, মাই নেমস নিশাত তাসনিম, যেটাই হোক সেটাই বলবেন। একদম সিম্পল কিন্তু বিষয়টা। এরপরে আমরা কিন্তু সবাইকে সবসময় জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, ওয়্যার আর ইউ ফ্রম। সে ওয়্যার আর ইউ ফ্রম এটাকেও কিন্তু আমরা অনেক সুন্দর করে অ্যান্সার করতে পারি চাইলে। Well, তাহলে নিশাত, where are you from? I'm from Dhaka, Savar to be more exact. আচ্ছা, very nice. So, আপনি যদি সাভারে থাকেন তখন বলতে পারেন I'm from Dhaka, Savar to be more exact. এখন যদি ফরেন কোনো পিপল আপনাকে জিজ্ঞেস করে, ধরেন আপনি নারায়ণগঞ্জে থাকেন বা হচ্ছে কি আপনি চিটাগাংয়ে থাকেন, তখন ফরেন কেউ যদি জিজ্ঞেস করে, বিদেশি কেউ, where are you from? তখন আপনি যদি সাভার বলেন বা নারায়ণগঞ্জ বলেন, তখন কিন্তু আপনাকে বুঝতে পারবে না। তখন অবশ্যই বিষয়টাকে আমাদেরকে স্পেসিফিকভাবে বলতে হয়। তাহলে তুমি কীভাবে অ্যান্সারটা করবা জানো, ফরেন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে? I'm from Bangladesh. আচ্ছা, I'm from Bangladesh বলতে বাংলাদেশ চিনতে পারো, তুমি বাংলাদেশের কোথায় থাকো সেটা তো বুঝতে পারছে না, পারছে? No sir. আচ্ছা, তখন কিভাবে অ্যানসারটা করবেন এটা একটু শিখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে কি আমি বাংলাদেশের ঢাকায় থাকি, এখন আমি কিভাবে অ্যানসারটা করব, আমি বলতে পারি আই লিভ ইন ঢাকা হুইচ ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ, ঢাকা কিন্তু বাংলাদেশের একদম মাঝখানে অবস্থিত, তখন অ্যান্সারটা করবেন আই লিভ ইন ঢাকা হুইচ ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ। এখন যদি নারায়ণগঞ্জ হয়, নারায়ণগঞ্জ কিন্তু সেন্ট্রাল পার্ট। এখন একটু চেঞ্জ করে এখন যদি চিটাগাং হয় তখন আমরা কী বলবো, চিটাগাং কিন্তু কোথায়, দক্ষিণ অবস্থিত বাংলাদেশে, রাইট? আচ্ছা, দক্ষিণ যদি অবস্থিত হয় তাহলে আপনি সাউথার্ন বলতে পারেন। তাহলে নিশা তুমি কোথায় থাকো এটা আমাকে বলো। ধরো হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি আমেরিকায় থাকি, তুমি হচ্ছে বাংলাদেশে থাকো। এখন আমি হচ্ছে কি বাংলাদেশে তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেটার বিষয়ে আমি একদম জানি না। এখন আমি যদি একজন ফরেন পিপল হয় আমি জিজ্ঞেস করি যদি হোয়ার আর ইউ ফ্রম, তাহলে কি অ্যান্সার করবা? আই লিভ ইন বাংলাদেশ হুইচ ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ ঢাকা। ভেরি নাইস। সেন্ট্রাল পার্ট অফ ঢাকা, সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ, কি বলবো? সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ। ভেরি নাইস। দেখছেন অ্যান্সারটা কত সুন্দর হচ্ছে। আপনি যদি চিটাগাং থাকে অথবা আপনি ধরুন হচ্ছে গিয়ে কুষ্টিয়ায় থাকে, তখন বলতে পারেন হুইচ ইজ দ্য ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তখন কিন্তু আপনার সিম্পলি একটা আইডিয়া পেয়ে গেলো আপনি বাংলাদেশের কোথায় থাকেন, হতে পারে উত্তরে, পশ্চিমে, পূর্বতে, সিম্পলি। কিন্তু এরপর থেকে আশা করি অ্যান্সারটা সবাই করতে পারেন। এরপরে নেক্সট প্রশ্নটা, এটা কিন্তু আমরা সবাই করি, সেটা হচ্ছে গিয়ে আপনি কি পড়ালেখা করেন নাকি আপনি কাজ করেন। তাহলে আমরা প্রশ্নটা করতে পারি ডু স্টাডি অর ওয়ার্ক, কি বলবো? ডু স্টাডি অর ওয়ার্ক, রাইট? এখন আমি তোমাকে প্রশ্নটা করলাম ডু স্টাডি অর ওয়ার্ক, অ্যান্সারটা কি করবা? আই এম স্টুডেন্ট। আচ্ছা, আমরা কিন্তু সিম্পলি অ্যান্সারটাই করি আমি স্টুডেন্ট। আমরা কিন্তু চাইলে সুন্দর করে এটাও বলতে পারি আপনি যে স্কুলে পড়েন সেটাও মেনশন করতে পারেন। আমরা সবাই বলি যে আমি স্টুডেন্ট অ্যাট আরডিএম ইংলিশ স্কুল, আমি স্টুডেন্ট অ্যাট বিএফ শাইন কলেজ, বা ডিফারেন্ট অ্যান্সার করি। বাট আমরা এভাবে অ্যান্সার না করে আপনি যদি এখন পড়ছেন, তখন আমরা একটু সুন্দর করে একটা কানেক্টর ইউজ করবো, সেটা হচ্ছে কারেন্টলি ইউজ করবো, একটা অ্যাডভার্ব আমরা কারেন্টলিটা ইউজ করে, তখন কিন্তু সেন্টেন্সটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে গিয়ে আমি আরডিএমের একজন স্টুডেন্ট, তখন আমি বলবো আমি কারেন্টলি স্টুডেন্ট অফ আরডিএম ইংলিশ স্কুল, কি বলবো? I'm currently a student of RDM English School. Right. এখন যদি তুমি তোমার একাডেমিক স্কুলটা বলো তাহলে কি হবে? I'm currently student of Sena Public School and College. Very nice. Sena Public School and College. Simply আমরা করতে পারি। এরপরে আপনি যদি বলতে চান আমি হচ্ছে গিয়ে RDM English School স্পোকেন ইংলিশ করছি, তাহলে বলতে পারো I'm doing my basic spoken English in RDM, কি বলবা? I'm doing my basic spoken English in RDM. Right, very nice. এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, তখন আপনি একদম সিম্পলি অ্যান্সারটা করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি একদম সিম্পলি প্রথমে বলবেন যে আম কারেন্টলি স্টুডেন্ট অফ আরডিএম ইংলিশ স্কুল অ্যান্ড আম ডুইং মাই স্পোকেন ইংলিশ ইন আরডিএম ইংলিশ স্কুল। একদম সিম্পলি কিন্তু আমরা অ্যান্সারটা করা শিখলাম। এরপর থেকে আশা করি কেউ যদি আপনাকে এই প্রশ্নটা করে আপনি সুন্দর করে এই সেম ওয়েতে অ্যান্সারটা করবেন। এরপরে হচ্ছে গিয়ে আমরা কিন্তু একটা প্রশ্ন সবাইকে করে থাকি, সেটা হচ্ছে গিয়ে ডু ইউ লাইক ইউর স্কুল? Yeah, of course. I like my school. আচ্ছা,
আমরা কিন্তু সবসময় যে ভার্বটা দিয়ে আমরা প্রশ্ন করি সবসময় ভার্বটা দিয়ে অ্যান্সার করি। এটা না করে আমরা যদি একটু স্ট্যান্ডার্ড করতে চাই তখন আমরা কিছু সিনোনিম দিয়েও কিন্তু করতে পারি। আমরা এটা বলতে পারি ইয়েস আই ডু, কি বলবা? ইয়েস আই ডু, রাইট? তখন বলবা ইয়েস আই ডু, আই এনজয় মাই স্কুল বলতে পারো, কি বলবা? আই এনজয় মাই স্কুল, রাইট? আপনি লাভ বলেছে, আপনি পছন্দ করেন কিনা, আপনি বললেন ইয়েস আমি উপভোগ করি, তাহলে আই এনজয় মাই স্কুল বলতে পারো, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সো ইটস দ্য লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট। সো দিস ওয়ান ইজ, আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর স্কুল মোস্ট, মানে হচ্ছে তুমি তোমার স্কুলে সবচেয়ে কী পছন্দ করো বেশি, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর স্কুল মোস্ট। এখন বলো তো তুমি তোমার স্কুলে সবচেয়ে কী পছন্দ করো? রিডিং স্টাইল। তোমার স্কুলের রিডিং স্টাইল, তোমার টিচারকে পছন্দ করতে পারো, তারপর তোমার ফ্রেন্ডদেরকে পছন্দ করতে পারো, তোমার স্কুলের যে এনভায়রনমেন্ট আছে সেটাও কিন্তু পছন্দ করতে পারো। তাহলে কী বলবা? তুমি বলতে পারো আই লাইক মাই ফ্রেন্ডলি টিচার্স, মাই ফ্রেন্ডস অ্যান্ড অলসো দি এনভায়রনমেন্ট, কী বলবা? আই লাইক মাই ফ্রেন্ডলি টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড অলসো দি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট, রাইট? আপনি হচ্ছে আপনার যে স্কুলে যে ফ্রেন্ডলি টিচার আছে তাদেরকে আপনি পছন্দ করেন, আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের পছন্দ করেন, এবং যে এনভায়রনমেন্টটা এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্কুলের সেটাকেও আপনি পছন্দ করেন। সো আশা করি আমরা আজকে সিম্পল যে লেসনটা করলাম এটা আপনাদের কাছে অনেক অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে। যাদের কাছে এটা হেল্পফুল মনে হয়েছে তারা কী করতে পারে বলো তো? শেয়ার করতে পারে, রাইট? তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যাতে আপনার ফ্রেন্ডস আমাদের সাথে কানেক্টেড হয়ে এই সিম্পল বেসিক লেসনগুলো আমাদের এই ক্লাস থেকে করতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম।